ছাত্রী মানে মৃত অবস্থায় দেখেছিলেন, আপনি দেখেছিলেন তো? আমি একটু দূর থেকে দেখেছিলাম। আমি রীতিমতো লিফট না পেয়ে সিঁড়ি দিয়ে উঠে গেছি। উঠে গিয়ে আমি দূর থেকে যখন দূর মানে একটু দূর থেকে যখন দেখা যায়, কারণ ওটা তো একটা প্রান্তে ছিল ইয়েটা মানে ডেড বডিটা, তো তখন আমি অনেক দূর থেকে দেখেছি। দূর থেকে দেখে ইতিমধ্যে পুলিশ ওখানে ওই জায়গাটাকে এসে গেছে, লোকাল পুলিশ হয়তো হতে পারে, মানে আমাদের ফাঁড়ির পুলিশ টুলিশ। সুতরাং আমি খুব সামনে গিয়ে দেখার প্রয়োজন। আপনি বিভাগীয় প্রধান হিসেবে যে ছাত্রী মারা গেল তার মা বাবার সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে জানিয়েছিলেন, একদম আমি সঙ্গে সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যে আছেন, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট তখন চলে এসেছেন। অ্যাসিস্ট্যান্ট সুপারকে আমাকে বললেন স্যার ফোন নাম্বার দিন। এবারে আমি তখন ওই আমাদের কাছে যে ইয়েগুলো থাকে ফর্ম টর্ম পুরনো থাকে, সেখান থেকে একটা আধার কার্ড বার করলাম। কিন্তু আধার কার্ডে তো ফোন নাম্বার নিজের থাকে, বাড়ির তো থাকে না। ইতিমধ্যে কে একটা ফোন নাম্বার দিল আর কি, দেওয়ার পর ওই যে অ্যাসিস্ট্যান্ট সুপার উনি ওদের বাবা মাকে, আপনি ফোন করেন না? আমি ফোন করিনি, কারণ আমার তখন বলার মতো অবস্থা ছিল। আপনার মনে হয়নি যে আপনি বিভাগীয় প্রধান, আপনি লোকাল গার্জেন, কথা বলা উচিত লোকাল গার্জেন? যখন ওর বাবা মা এসেছে আমি নিজে বাবা মাকে আমার ঘরে ফোনে একবার আপনি ফোনে ফোনে ওনারা ইয়েই কথা বলেছেন, ওই অ্যাসিস্ট্যান্ট সুপার উনি আপনি কথা বলেন? আমি কথা, কারণ ফোনে তো একজন বললেই হলো, জেনে গেল ফোন। অভিযোগ উঠছে যে ফোনে বলা হয়েছিল আত্মহত্যা, ফোনে বলা হয়েছিল শরীর খারাপ। সেটা তো আমি ফোন করিনি, আমি বলতে পারবো না, কারণ তখন এত ভিড় দিচ্ছিল। কে মা বাবা আসার পর মা বাবা আমি বারবার মা বাবা যখন সভাপতি ওনার মেয়েকে দেখতে চাইছেন, আমি অনেকবার করে গেছিলাম পুলিশে, আমাকেও ঢুকতে দেয়নি পুলিশ ওই জায়গাটায়। এবং বলে এখন আনা যাবে না, আপনার কিছু এখন ইনকোয়েস্ট চলছে, এ চলছে, আপনারা কিছুক্ষণ বাড়ে আনো। আমি আবার মা বাবার কাছে ফিরে গেছি, আবার মা বাবার কাছে, তখন মা বাবা বলছে একটু দেখতে দিন। আমি তখন বলেছি না, এখন আপনাদের তো দিচ্ছে না পুলিশ, আমি কি করব, আমাকেই ঢুকতে দিচ্ছে না। আমি প্রথম দেখিনি, আমি প্রথম দেখিনি না, আমি প্রথম আমি প্রথম বোধহয় দেখুন, একটা আমাদের তরফ থেকে যে দেখেছিল, আমাকে যে খবর দিয়েছিল, তার নাম ডক্টর সুমিত রায় প্রধান, উনি অ্যাসোসিয়েট প্রফেসর। উনি জানতে পারলেন না প্রথম কে দেখেছিল? প্রথম প্রথম মানে আমাকে সুমিত যেটা বলেছে সেটা দুজন পিজিটি দেখেছিল, দুজন পিজিটি এর ব্যাপারটা তারা ডিউটি ছিল, ওই ডিউটি ছিল না, তারা তখন মর্নিংয়ে চলে এসেছেন আর কি। মর্নিংয়ে চলে এসে আমি নামটা এখন সুমিতকে আপনার জিজ্ঞেস করলে বলতে পারবেন, নামটা আমার ঠিক মনে নেই। সেটা কেন সেটা দেখুন, সেটা সুমিত বলতে পারবে কেন, হয়তো ঢুকেছে, আমি তো তারপরে এসেছি না। পাঁচ দিনের ওরা 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 তো আমাদের যে পিজিটির আছে না, ওরা তো এখানে ইয়ে মিছিল করছে, ওরা তো আমাদের এখানে আসছে না যে আমি যে জিজ্ঞেস করবো। আটটাতে তো শিফট শেষ হয়ে যায়, যিনি রাতে আছেন তাহলে সেই ক্ষেত্রে কি খোঁজ খবর হয়নি? বাবাকে বিলম্ব হয়েছিল, কারণ ব্যাপারটা হচ্ছে বলছি পুলিশ ওখানে যেতে দিচ্ছিল না, ওদের ইনকোয়েস্ট করছিল তো ওরা যেতে দেয়নি। বাবা মাকে বোঝাননি যে ইনকোয়েস্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা মার অভিযোগ আমি না দেহ তিন ঘন্টা দেখতে দেয়নি, সেটা তো আমার কিছু করার নেই। মানে পুলিশ, আপনি তো লোকাল গার্জেন, পুলিশের উপর কে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি? না না, ইনকোয়েস্ট না, যেটা মানে পুলিশ এসে যেগুলো প্রমাণ টমাণ জোগাড় করে। বাবা মাকে দেহ দেখতে না দিয়ে পুলিশ এই কাজগুলো করছে? বাবা মা ওরা বলছিল, ওরা ফটো টটো তুলছে ইত্যাদি ইত্যাদি তুলছে, সেটার জন্য বলেছিল। আমি দুবার গেছিলাম পুলিশের কাছে যে ওদেরকে দিন দেখতে, তখন পুলিশ বলেছিল না আপনি ঢুকবেন না এখানে, একটু পরে আমরা বাবা মাকে ডেকে পাঠাবো। কতক্ষণ পর ডেকেছিল সেইটা শুনুন, তার মধ্যে না অনেক লোক আসছিল, মানে আমাকে তখন পুলিশ চলে এসছে আমার ঘরে, পুলিশ এসছে আমাকে, পুলিশ বিভিন্নভাবে জিজ্ঞেস করছে কে প্রথম দেখেছিল, কে দিয়েছিল, এবং তখন সেই মতো আমি টাইমটা আমি বলতে পারবো না। যে যারা দেখেছে জুনিয়র ডাক্তার বলছেন, আপনি এর আগে বলছিলেন জিডিএ দেখেছে যারা ঢুকে। জিডিএ আমি বলিনি, আমি আমি প্রথম আমাকে আমাকে যেটা প্রথম খবর দিয়েছিল সেটা ডক্টর সুমিত রায় তবা, কিন্তু দেখেছিল এটা সুমিত বলতে পারবে কে দেখেছিল। এই তো চলে গেল একটু আগে, উনি আপনাকে কিছু, আপনি তো এইচওডি, আপনি তো কিছু নিশ্চয়ই জিজ্ঞেস। দেখুন এটা তো পুলিশে এনকোয়ারি করছে, যা বলার ও পুলিশের কাছে বলেছে, আমি যা বলার, আমি কোথা থেকে জানলাম না জানলাম আমি পুলিশকে বলেছি। আচ্ছা, কেন ইনকোয়ারির ব্যাপারটা তো পুলিশের ব্যাপার, তারা যা রিপোর্ট করবে। আপনি জানেন প্রথম কে দেখেছে? আমি প্রথম কেউ দেখেছি জানি না, কিন্তু সুমিত জানে, ও বলেছিল যে দুজন ইন্টার্নে নাম, দুজন ফার্স্ট ইয়ার পিজিটির নাম বলেছিল যে দুজন ফার্স্ট ইয়ার পিজিটি দেখেছিল। এই দেখে ওকে দূর থেকে বোধহয় দেখে, যাই হোক দেখে সুমিতকে খবর দেয়, এবং সুমিত তখন এমএসবিপিকে খবর দেয়, সুমিত তখন প্রিন্সিপালকে খবর দেয়, সুমিত তখন নিজের না না, তারপর থেকে তো ওরা আসছে না, তারপর থেকে তো ওরা আসেই নি, আমরাই তো ডিউটি অন করছি। স্যার একটা জিনিস বলুন, বাবা মায়ের বক্তব্য হচ্ছে একটা
এই গোটা বিতর্কের যে আন্দোলন চলছে তার একটা প্রথম বড় কারণ যে বাড়ির পরিবারকে প্রথমেই জানিয়ে দেওয়া হলো সুসাইড। আমি তো সেটাও শুনছি, আমি স্যার আপনার ঘটনাক্রম শুনে বলছি, আমি শুনছেন না আপনাকে, আমি ঘটনাক্রম বলছি। আপনি যা বললেন এতক্ষণ, আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারের হাতে ফোন নাম্বার দিয়েছিলেন, আমি দিইনি, আমাদের মধ্যে কেউ কালেক্ট করে দিয়েছিল, দিয়ে তখন দিয়েছিল। আপনি বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে ফোন করতে, সুপারকে বলতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে ফোন করার জন্য, আপনি ফোন করেন, আপনি ফোন করতে পারেন না, আপনি মানসিকভাবে বিপর্যস্ত। আমি মানসিকভাবে কথার মধ্যে ছিলাম না, বুঝলাম, 10-15 মিনিট আমি একদম পাজল ছিলাম যে কাকে, আত্মহত্যার কয়েনসটা দৈপায়ন বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট সুপারের মুখে দিল কে, সেটা তো বলতে পারবো না, সেটা তো আমার ইখতিয়ারে পড়ে না, আমি কোথা থেকে জানি। আপনাদের যে আলোচনা হয়েছিল, আপনি যখন গেলেন, আপনাদের কি দেখে মনে হয়েছিল ফার্স্ট টাইম যেটা আপনারা, আমি আমি আবার বলছি, আমি কিন্তু ডেড বডি সামনে যেতে পারি না, আপনারা কলিগ দেখেছে, আপনি কি বলেছেন, সেটা তো কল, আমি দূর থেকে সুমিত দেখেছে, আমি বলছি তো আপনাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা সুমিত রায়তপাদার দেখেছেন, ডক্টর রায়তপাদার যখন দেখেছেন তখন এই আত্মহত্যার তত্ত্বটা এলো কোথা থেকে? আত্মহত্যার তত্ত্ব ডক্টর রায়তপাদার কাউকে বলেননি, সেটা ডক্টর রায়তপাদার, তাহলে বাড়ির লোককে কেন বলা হলো? সেটা কি করে বলবো, বাড়ির লোককে কে বলেছে সেটা তো জানি, বলাটা অন্যায় হয়েছে অবশ্যই, না জেনে দেবো বলা ঠিক না, কারণ তখনও যখন ইয়ে ডিক্লেয়ার করেনি, মানে ওর ডেথ ডিক্লেয়ার হয়নি, তখন যে যে এবার যদি বলে থাকে এটা বলাটা ঠিক হয়নি, কারণ বলা উচিত না, আমি দূর থেকে দেখেছি, দূর থেকে দেখেছি, দেখার মতো অবস্থায় ছিলাম না, যখন অভিযোগ হলো না কেন, কোনো অভিযোগ পুলিশকে অভিযোগ করা হয়েছে তো, আমি যখন গেছি তার পরে পরেই এটা প্রিন্সিপাল স্যার এবং এমএসবিপি স্যার এবং যারা কলেজের এরা এসে গেছে, এবং এসে এই ব্যাপারটা আমার কিছু নেই, আমি একটা, আচ্ছা আর একটা জিনিস জানি রাখি, আমি এখানে হেড ডিপ হয়েছি কিন্তু মাত্র 8 দিন, মানে আমার দুর্ভাগ্য, 8 দিন আমার দুর্ভাগ্য যে আমি, মানে 8 দিনের মাথায় এরকম দুর্ভাগ্য যে একজন আমি পিজিটিকে হারালাম, যখন ঘটনাটা ঘটলো তখন কতদিন হয়েছে আপনি? 8 দিন, 8 ডে, 1 তারিখে নিয়েছি চার্জ। তবে এবার আপনাকে বলছি দাদা, আপনি অভিভাবক, অভিভাবক হিসেবে আপনার মাথায় কখনো আসেনি যে আপনার একজন, মানে ওয়ার্ড যে যার কাস্টাডি আপনি নিয়েছেন সে মারা গেল, কোনো লিখিত অভিযোগ করবেন না? অভিযোগ তো আমি জানি না, অভিযোগ তো খুব সম্ভবত অভিযোগ কলেজ কর্তৃপক্ষ থেকে করা, আমি অথরিটি নই, কলেজ কর্তৃপক্ষের অভিযোগ করা উচিত, সেটা তো আমি বলতে পারি না, কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে এফআইআর, আপনার অভিযোগ বলতে এফআইআর বলছেন তো, এফআইআরটা আপনার প্লিজ প্রিন্সিপাল ম্যাডামকে জিজ্ঞেস করুন, কারণ ওইটা আমার কিছু করার নেই, পরিবারকে বলা হলো আত্মহত্যা, পরিবারকে বলে দেওয়া হলো আত্মহত্যা, তত কোনো অভিযোগ হলো না। আপনি একটা জিনিস বলুন, আপনারা তো প্রত্যেকে ডাক্তার, ওর বডি দেখে নিশ্চয়ই বুঝতে পারেন, আমি বডি, শুনুন বডি তো আপনি দেখেননি, বাকিরা তো বুঝতে পেরেছে, সুমিত সুমিত বুঝতে পেরেছে, কেন সুইসাইড বলা হলো আমাদের প্রশ্ন, এটা কে বলেছে সেটা আমি বুঝতে বলতে পারবো না, সঞ্জয় রায় কি, তাহলে অ্যাসিস্ট্যান্ট সুপার কে জিজ্ঞেস করুন, অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছে কি বলেন, সঞ্জয় রায় কে আমি দেখেছি, বাবা নাম করেছেন, অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করেছেন বাবা, বাবা বলেছেন দৈপায়ন বিশ্বাস, তাহলে 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 অন ক্যামেরা বলেছেন, এই না দৈপায়ন বিশ্বাস তার একজন মেল হয়ে গেল, ওটা যে ছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার, আমার কাছে যিনি ছিলেন ফোন নাম্বার দেওয়া ছিল, তিনি মহিলা, কিন্তু তিনি পুরুষ নন, তিনি মহিলা, এবার কে মহিলা বলেছে বা এটা তো ওদের কাজ, শোন কতগুলো কাজ না, অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন, মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে যখন ফোন নাম্বার চাইছি, ফোন নাম্বার চেয়ে তখন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে তখন আমরা ফোন নাম্বারটা দিয়েছিলাম, দিয়ে তখন, হ্যাঁ তখন আমার অবস্থা ছিল না বলার কারণ, উনি বলেন, আমি বলিনি, আমি বলিনি, অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিলেন ইয়ে থেকে যে আমি যতটুকু শুনেছি আমার শোনার মতো অবস্থা ছিল না, যে এরকম খুব অবস্থা খারাপ, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, এরপর আমি ওখান থেকে বেরিয়ে আসি, ওখান থেকে বেরিয়ে আসার পর এবার কি পরে ফোন করেছে বা দৈপায়নে কি বলছেন, সে ঘটনা যে ওখানে ঘটতে পারে, আপনি তো অনেক দিন ধরে বিভাগে আছেন, বিভাগীয় প্রধান নন, না সিকিউরিটির অভাব কখনো অনুভব করেননি? সিকিউরিটির অভাব তো অনুভব করেছি বলতে, যে আমাদের তো ওই দুজন সিকিউরিটি থাকে মেইন গেটের কাছে, লিফটের কাছে, লিফটের কাছে ঠিক না, মেইন নার্সিং স্টেশন, মেইন মেইন এন্ট্রান্সের কাছে, মেইন এন্ট্রান্সের লিফটের কাছে থাকে, না লিফটের কাছে অবাধে যাচ্ছে, মেইন মেইন এন্ট্রান্সের কাছে, সঞ্জয়ের মতো মদ্যপরা অবাধে ঘুরছে, কোনো রকম কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই, বাইরে কি হচ্ছে এটা, এরকম ঘটনা কখনো, এইটা তো নার্সিং সুপার, নার্সিং নার্সিং বলছি, এটা তো যারা সিকিউরিটি ছিলেন সেদিন কি অবস্থায় ছিলেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু ইউজুয়ালি আপনাদের কখনো এই সিকিউরিটি মনে হয়, অনেক সময় লোক ঢুকে যায়, আমরা বারবার এই ইয়ে কে যে আর কি আপনার সিকিউরিটি যে হেড তাকে বারবার দেখে, আমাদের ম্যাডাম, আমার আগে তো ম্যাডাম ছিলেন, এর আগেও লোক ঢোকার ঘটনা ঘটেছে, ম্যাডাম ছিলেন, না না সেটা সকালবেলা বলছি, অনেক সময় পেশেন্ট পার্টি ফার্টি থাকে, ম্যাডাম অনেক সময় আমার সামনে ওই সিকিউরিটি প্রধানকে ডেকে অনেক সময় বলেছেন যে আপনারা কি করছেন, যে পেশেন্ট পার্টি ঢুকে যাচ্ছে, আমার, আমি তো বললাম 1 তারিখ থেকে জয়েন করেছি, 31 তারিখ অবধি এখানে যেটা ছিলেন ডক্টর সুস্মিতা কুণ্ডু, উনি ছিলেন, সুতরাং ওই ব্যাপার ওনার সময় উনি কি করেছেন লিখিত দিয়েছিলেন এটা তো আমি বলতে পারবো, ওই এই আমি যতটুকু দেখেছি, আসলে হিউম্যান রাইটস এর, হিউম্যান রাইটস এর যেটা ইয়েটা ছিল সেটা আমার শুধু শুনে বসিয়ে রেখেছিলেন,
সীমানা সেই বলতে পারছি না, আমরা ছিলেন, ওরা আমার সামনেই ডক্টর সুমিতকে দেখা করতে বললেন, আমার সামনেই তারপরে ওই সিস্টিং নার্সিং ইয়েদের ডাকলেন, দেখুন আমার মনে প্রশ্ন প্রশ্ন বলবো না, আমি চাই যে এই জঘন্য যে হত্যাকাণ্ডে হচ্ছে, যিনি হত্যাকারী তিনি ধরা তিনি যেন ধরা পড়েন, প্রশ্ন নেই, এটাই তো বড় প্রশ্ন যে কিভাবে সেটা স্যার পোস্টমর্টমটা আমি দেখিনি, এটা পোস্টমর্টমের লোকরা ভালো বলতে পারবে। দেখুন আমি আবার বলছি, আমি ওই মৃতদেহ দেখতে পারিনি, আমি দূর থেকে দেখেছি, সুতরাং ওইখানে আমার পক্ষে বলা সম্ভব না একজন ছিলেন না দুজন ছিলেন, কি কি করেছেন দেখে কি মনে হয় সেটা আমি ঠিক বলতে পারবো। লেডি ডাক্তার ওই সেমিনার রুমে কটা নাগাদ গেলেন এবং সেমিনার রুমে তো পাস হয়েছিল, সেমিনার রুমে সিনকে ধরুন আনুমানিক 4টা অবধি ক্লাস হয়েছিল, তারপর তো ক্লাস শেষ হয়ে যায়, দুপুরবেলা ক্লাস হয়, তালাচাবি পরে, তারপর আমি দেখুন তালাচাবি তো আমি একটা হেড দেবো না, ওটা যে যে দায়িত্ব সে করেছে, সেটা নার্সিং যিনি ব্লক নার্সিং আর কি সেটা বলতে পারবেন, এটা তো আমার কাজ নয় যে নার্সিং এর কি সিসি ক্যামেরা ছিল ওখানে, ঢুকার মুখে একটা সিসি ক্যামেরা ছিল, আর ক্যামেরা ছিল কিনা আমি বলতে পারবো না, কারণ এটা সিসি ক্যামেরা তো আমার পার্ট নয়, এটা হসপিটাল অথরিটি যারা অ্যাসিস্ট্যান্ট সেমিনার রুমের ভেতরে না, সেমিনার রুমের ভেতরে যতদূর মনে হয় আমার ছিল না, সেমিনার রুমে তালাচাবি কে খুললো ওই তো বললাম না, না আমি জানি না, সেটা ইনকোয়ারিকে আমাকে বলবে, আমাকে বলছি না, ইনকোয়ারি বলছি, সেমিনার রুম তো সাউন্ড প্রুফ, সাউন্ড প্রুফ মানে এর ফলস সিলিং আছে, যদি কাউকে মারা হয় যদি আর্তনাদ করে আওয়াজ কি গেট অব্দি আসবে, আর আপনার সন্দেহ কিছু না, ব্যাপারটা হচ্ছে ওইটা ফলস সিলিং বসানো আছে, ওটা এসি চলে, মানে রাত্রেবেলা এসি চালিয়েছিল কিনা আমি জানি না, এসি যদি চলে আর দরজাটা যদি ক্লোজ করা থাকে তাহলে শব্দ নাও আসতে পারে, আর আর ওদের যে বাকি যারা ডিউটিতে ছিল তাদেরটা আরেকটু পরে, মানে 10-12 ফুট দূরে তাদের ঘর, এবার সেই জন্য ওখানে দরজা বন্ধ থাকলে শব্দ কিন্তু নাও আসতে পারে, যেহেতু এসি এসির একটা চলে, তো 10-12 ফুট তো খুব বেশি দূরে না, বলছি তো এসি চলে দরজা বন্ধ নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে, আমার মনে তো আপনাদের মনে সবার মনে যে প্রশ্ন সেই প্রশ্ন যে খুনি খুনি যিনি করেছেন যে তিনি যেন ধরা পড়েন এবং তার জন্য চরমতম শাস্তি হয়, তার জন্য চরম, হ্যাঁ এটা এটাই চাওয়া, এটাই আমার বড় চাওয়া, এবং আমি আমি বলছি আমি এই ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনের পাশে আমি